হ্যালো বন্ধুরা, আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন। তো আমি আজকে হাজির হয়ে গেলাম খুবই সহজ একটা রেসিপি নিয়ে। অল্প সময়ের মধ্যে চটপটভাবে কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মলা মাছ নিয়েছি, মরলা মাছ, এটাকে মলা মাছ বলা হয়, মরলা মাছও বলা হয়, যাই হোক বস্তু একটাই। তো দেখতে পাচ্ছেন মলা মাছের সাইজগুলো খুবই বড় বড় সাইজের, আর মলা মাছগুলো যে আমি কেটে নিয়েছি, মলা মাছের যে মাথার অংশটুকু আছে মানে চওলা আছে সেটাকে ফেলে দিতে হয়, না হলে কিন্তু তিতা লাগে। কেউ কেউ আছে মলা মাছের মাথাটাকে ফেলে দেয় তিতা লাগে জন্যে, কিন্তু সেটা করবেন না। এই যে মাথার যে সাইডের যে চওলাটা আছে সেটা ফেলে দিলে হবে। তো মলা মাছ দিয়ে আমি এই শাহী বাগন দিয়ে আজকে হাতে মাখা চড়চড়া বানাবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমি চারটির মতন বেগুন নিয়েছি। বেগুনটা একটা গাছের ফ্রেশ বেগুন, সাহেব বেগুন, সাদা বেগুন। তো বেগুনগুলো আমি এখন ভালো করে কেটে নেব। তো বন্ধুরা, আরও একটা অনুরোধ করছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটি লাইক করে দিবেন। তো আমি বেগুনগুলো কেটে নিয়েছি, বেগুনের সাইজটা ছোটোই আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা বেগুনটার ভিতরের অংশটা অল্প বড় হয়ে গেছে। তো যাই হোক, এই বেগুনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর একদম গলে যায়, খুবই নরম হয়ে যায়, সেই জন্য তো আমার কাছে খুবই ভালো লাগে বেগুনটা খেতে। তো আমি এরকম করে সবগুলো বেগুন আমি ফালা ফালা করে কেটে নেব। আমি যে সাইজের মাছ নিয়েছি সেই সাইজের করে বেগুনগুলো কেটে নিচ্ছি। তো আপনারা এরকম করে কেটে খাওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেল, আমি বাকিগুলো কেটে নেব। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন আল্লাম রান্না করার জন্য। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, যেহেতু আমি হাতে মাখা বানাবো সেই জন্য। আর বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। যে কোনো হাতে মাখা সবজির মধ্যে যদি সর্ষের তেল দেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো সব কিছু মশলা টশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বেগুনটা যত ভালো করে মাখানো যায় ততই ভালো হয়, ভালো করে না মাখালে কিন্তু খেতে স্বাদ লাগে না, সেই জন্য ভালো করে মাখাতে হয়। তো বেগুন টেগুন মশলা টশলা সব কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো কেউ কেউ আছে যে মাছ বেগুন ভালো করে মাখায় না, সবজিগুলো ভালো করে মাখায় না, অল্প স্বল্প মাখায় সবজিটা রান্না করে, তো সেটা করলে কিন্তু বেশি ভালো লাগে না, পাঞ্চে মাঞ্চে লাগে। তো এরকম করে আপনি যত ভালো করে মাখাবেন মশলা দিয়ে নুন মরিচ দিয়ে তত কিন্তু বস্তুটা খেতে ভালো লাগে। তো সব মাখান টাখান হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা কমে দিতে হবে। আর এখন যে দেখতে পেলেন এটা হলো রাঁধুনি, আমরা যে খাই মশলা হিসেবে রাঁধুনি, গোটা রাঁধুনি দিয়ে দিলাম যাতে খুবই একটা সুন্দর গন্ধ আসে তার জন্য। সব কিছু করা হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব। তো এটা চটপট করা যায়, কিন্তু ছোট মাছ খেতে খুবই ভালো লাগে, কাটার টাইমে অল্প খালি কষ্ট হয়। তো যাই হোক, এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব, ভালো করে জাল দিয়ে নেব, যেহেতু চুলার জাল সেই জন্য অল্প বেশি করে বাড়িয়ে দিছি যাতে ভালো হয়। আর মাটির হেঁসেলের রান্না করলে অল্প পানির পরিমাণটা বেশি লাগে, সেজন্য আমি পানির পরিমাণটা সামান্য পরিমাণে বেশি দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকক্ষণ পর আমি এরকম করে ঢাকনাটা খুঁচিয়ে নিলাম, নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু হয়ে গেছে, অল্প অল্প পানি আছে। তো আপনার ইচ্ছা মতো আপনি রান্না করে নিতে পারেন, যে আপনি পানি ঝোল ঝোল খাবেন না শুকনো শুকনো খাবেন। তো আমি অল্প ঝোল ঝোল পছন্দ করি, সেই জন্য ঝোল ঝোল। তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু আজকে এখানেই শেষ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততটাই।